গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো। সকালবেলাটা যে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলবো সেটা এখন আর হয়ে ওঠেই না, তো তাই ভাবলাম যে এভাবেই নয় কথা হোক আর কি। নিজের কাজের জায়গাটাকে তো ভুলে গেলে হবে না, বরকেও দেখতে হবে, নিজের কাজটাকেও দেখতে হবে, এই আর কি। তো প্রথমে আমি আজকে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করব, তো সেটাই বসিয়েছি। ডালটা আগের দিন সেদ্ধ করাই ছিল, আর তারপরে আলু ভাজাটা বসাবো, আরেকদিকে ভাতটা তো বসিয়েছি। তো যেটাই হোক না কেন, আজকে 5:30 অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু উঠতে উঠতে এদিক ওদিক করতে করতে আমি 6:45 বাজিয়ে দিয়েছি। দেখো এখনও চোখ মুখ দেখলে বুঝতে পারবে যে ফুলে রয়েছে, মানে এখনও ঘুমটা ঠিকঠাক কাটেনি। ওই চোখ ডলতে ডলতে রান্নাঘরেই ঢুকতে হয়। বাসি কাজ মানে আমরা জানি, আগে মানে বিছানাটা গোছানো, তারপরে ঘরটা ঝাড় দেওয়া, দেন জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে আসা, কিন্তু আমার কোনোটাই হয় না। আমি শুধুমাত্র মানে ফ্রেশ হই, দেন রান্নাঘরে চলে আসি, কারণ আমি যখন উঠি তখন মো বরমশাই শুয়ে থাকেন, তাই বিছানা গোছানোও হয় না, ঘর ঝাড় দেওয়াও হয় না, তাই রান্না করতে করতে আর আমি যাওয়ার সুযোগ পাই না। রান্না টান্না করে নিয়ে তারপরে আমি যাই। ওদিকে ভাতও হয়ে গেছে, আমি ওটা গড় দিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে। এইবার করব আমি পটল আলুর তরকারি, তার জন্য প্রথমে মশলাটাকে বেটে নিতে হবে আর কি। তো তার জন্য বেটে নেব আমি আদা, চারমগজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা, মানে কাঁচা লঙ্কা, তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো। প্রথমে আমি আলুটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব, আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি, নাড়াচাড়া করে নেবো আর কি। আরও একটা কথা বলি, তোমাদের মনে হতে পারে জিনিসগুলো পরপর হচ্ছে, আসলে না, আমি কেটে কেটে ভিডিও করি তো ওই জন্য মনে হতে পারে। এরপরে আমি পটলটা দিয়ে দিলাম, টাইমটা মাঝখানে অনেকক্ষণ থাকে আর কি, অতক্ষণ ধরে তো আর ভিডিও করা যায় না, তাহলে তো অনেকক্ষণ হয়ে যাবে। পটল আলু তরকারিতেই ভিডিও শুরু হবে, ওখানেই শেষ হয়ে যাবে, তাই জন্য এই আর কি। তবে আজকে রান্না করতে করতে আমি ভাবছিলাম যে এবার নুনটা আমি দিয়ে দিলাম, যাই হোক ভাবছিলাম আমি যে আমার বাবাকে আমি আগাগোড়াই দেখতাম, বাবা সকাল 8:00 বেরোতো, মাঝে মিড শিফট বা নাইট শিফট থাকতো, কিন্তু বেশিরভাগই বাবাকে আগে ছোটোবেলায় দেখতাম বাবা সকাল 8:00 বেরিয়ে যেত বা 7:45 মধ্যে বেরিয়ে যেত, আর এখন তো বাবা সকাল 6:00 বেরোয়। তাই আজকে না মায়ের চাপটা, মানে আজকে নাই শুধু আজকাল, মায়ের চাপটা ভীষণভাবে বুঝতে পারি যে মা কতটা চাপ নিয়ে রান্না করতো। আসলে কি বলতো, বাড়ির লোকেরা যদি একটু 8:30-9:00 দিকে বেরোয় তাহলে এতটা চাপ লাগে না, কিন্তু 7:20 মধ্যে ও বেরিয়ে যায়, তাই জন্য না আমার খুব চাপ লাগে। তোমরা তো দেখলেই আমি পটলের তরকারিটা কীভাবে করলাম, মশলাটাও দিয়ে দিয়েছি তারপরে, আর তারপরে ভালো করে কষিয়ে নিলাম, আর চিংড়িটাকে আমি আলাদা করে ভেজে নিইনি, কারণ এখন টাইমও নেই, কারণ রান্নাটাকে আমি কষিয়ে অনেকক্ষণ ধরে করি, তাই জন্য ওখানে আমার টাইমটা অনেকটা লাগে। তাও তো ও এখন তাড়াহুড়ো করে বলে আমি অনেকটা টাইম কমিয়ে দিয়েছি, তাও যতটুকু প্রয়োজন ততটুকু তো করতেই হবে বলো। আর চিংড়িটাকে কষিয়ে নিয়েছি, তাই আলাদা করে আর ভেজে নিই না আমি। নুন হলুদ যেহেতু অনেক আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, আর টমেটোটাকে বাটি না আমি, কারণ বেশি গ্রেভি গ্রেভি হয়ে যাবে, তাই জন্য। দেখো প্রায় হয়েই এসেছে, এবার আমি গরম মশলা গুঁড়ো দেবো আর লাস্টলি নামিয়ে নেব। আর এটা হয়ে যাওয়ার পর ওর জন্য বানাবো সুজি, তো আমি একটা কড়াইয়ের মধ্যেই করে যাচ্ছি, আর সুজিটা পাশে বসাতেই পারতাম অন্য একটা ফ্রাইং প্যানে বা কড়াইতে, সুজিটা বসাইনি, তার কারণ হচ্ছে যেহেতু ব্রেকফাস্ট ওটা চাই আমি একটু গরম গরম খাক ওই জন্য। দেখো প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব, আর তারপর ওকে সব গুছিয়ে দিয়ে বার করে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না, পাশে থেকো কিন্তু সবাইকে পাশে। আর ওই এলাচ একটু ফোড়ন দেব ফাইনালি, এবার সুজিটা বসাবো, বাজে 7:13। আমি এই গ্যাসটাতে আগে বসাতেই পারতাম, কিন্তু গরম গরম সুজিটা দেবো বলেই একটু অপেক্ষা করলাম, মানে সব রান্না হয়ে গেল তাড়াতাড়ি করি, এবার 13 বেজে গেছে। তো এতক্ষণে তোমাদের সামনে এসে কথা বলার সুযোগ পেলাম, আজকে সত্যি হাঁপিয়ে গেছি, মানে এখন 7:28 বাজে, সত্যি হাঁপিয়ে গেছি, কি অবস্থা হলো আজকে। আর ওকে গরম সুজি খাওয়াতে কি আমার বলো আরো জ্বালা, সত্যি। তাই মানে একটা গ্যাস অতক্ষণ ধরে ফাঁকা গেছে, তাও আমি বসাইনি, লাস্টে একদম সুজিটা, ও যখন ড্রেস করছে তখন সুজি করতে হয় কতক্ষণ লাগে বলো, দুধটা দিলে ফুটলে তো পারফেক্ট সেদ্ধটা হলো কিনা আমি সেটা দেখার টাইম পাইনি, চিনি দিয়েছি কিনা, মানে চিনি দিয়েছি, কেমন হয়েছে মিষ্টি তাও জানি না। তো যাই হোক খেয়ে তো নেবে, আবার কি অসুবিধা নেই, সুজিতে কম মিষ্টি হলে প্রবলেম হয় না, তো যা কার ঘিয়ে তো ভেজেই নিয়েছি, টেস্ট এমনিই হবে। চলো চলো বেরো বেরো চলো, রোজ বলছে আমি অফিসে গিয়ে ভিডিও করব, ব্লগ করব, আসলে ব্যাপারটা কি বলতো, জাস্ট করব করব ওটা না, ভালোবাসে না জিনিসটাকে রে, না ভালোবাসি আমি, জিনিসটাকে ভালোবাসতে হবে তবে রোজ হবে। আমি এত কাজের মধ্যেও কিন্তু আমি আমার ব্লগটা শুরু করি, ও যেরকম ওর ডিউটিটাকে টাইম মতো নেয়, আমিও আমার ডিউটিটাকে টাইম মতোই নিই, কারণ আমি জানি এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে, তো সেটা যতই তারা থাকুক না কেন আমি চেষ্টা করি আমার টাইম মতো। আমি যেটা ভেবে রেখেছি আগের দিন যে পরের দিন আমি কীভাবে ভিডিও বানাবো, তো সেটা হয়ে যায়। যাই হোক ওর সাথে যাবে বিশালদা, বিশালদা আমাদের পুরনো ফ্ল্যাটেই যেহেতু থাকে, রোডের ওপরে এসে দাঁড়াবে,
তো দুজনে চলে গেল। এখন বাজে 8:48। ওই যে তো আমার স্নান দান সমস্ত কিছু হয়ে গেছে, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাইরে জামা কাপড়ও মেলে দিয়ে এসেছি, এবার একটু টিভিটাই দেখবো আর তারপর দেখি কি করি, এখনো ঠিক নেই। আর আজকে ব্রেকফাস্ট আমার জন্য আর আলাদা করে বানাতে হবে না, সুজি যেটা ওকে বানিয়ে দিয়েছি সেটাই আমি খেয়েছি, আর ও তো বলেছে অফিসে গিয়ে ব্লগ বানাবে, তো কতদূর কি বানাবে আমি জানি না। কি ভাবছো হঠাৎ রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছে? এটার না কেমন যেন একটু এই সেলাইয়ের কাপড়টা বারবার বাইরের দিকে বেরিয়ে আসে। যাই হোক যাচ্ছি একটু, আমরা যে জলটা আনি সেই ব্যারেলটা কিনতে হবে। এবার আগের বার তো ওর ব্যারেলেই জলটা ভরে নিয়ে এসেছিলাম, আর ছাতা না নিলেই নয়, প্রচণ্ড রোদ, আমাকে বলেছিল একটু কষ্ট করে হলেও নিয়ে এসো না, কারণ নাহলে ওকে অফিস থেকে ফেরার টাইমে আবার আনতে যেতে হবে, ও তো ওই দিক দিয়ে আসবে না, নাহলে ওদিক দিয়েও আসা যায়, নিয়ে তারপর বাড়ি ঢুকতে হবে, তাতে করে হ্যাপাও হবে, কারণ ও নিয়ে আসার পর তাহলে আমি মাছতে পারবো আর কি। তো ওই জন্যই ভাবছি যে আগে আমি গিয়ে যদি নিয়ে আসতে পারি তাহলে না আমি যদি গিয়ে আগে নিয়ে আসতে পারি তাহলে আমি আগে মেজে ঠেজে রেখে দিতে পারবো, তাহলে আমরা আজকে সন্ধ্যেবেলা গিয়ে নিয়ে আসতে পারবো জলটা। তো ওই জন্য আনতে যাচ্ছি, ওকে আমি বলেও ছিলাম যে আমি কোথাও যেতে পারবো না, তো দাদা বললাম না যাই কষ্ট করে হলেও নিয়েই আসি, ছাতা তো অবশ্যই মাস্ট। তো ওই চায়না মার্কেটের ওখানেই যাবো, পাশের একটা দোকানেই, তো চলো আমি বেরোই। আর রাস্তায় ভিডিও হবে না, কারণ কাঁধে ব্যাগ হাতে ছাতা আর আর ফোন নিয়ে হবে না কায়দা। তো প্রায় চলে এসেছি এই দোকানটা থেকে নেবো, দেখি কি পাই, বড় মুকালার হিসেব মতো নেওয়ার কথা আমার। আমি 12:20 ঘরে ঢুকলাম, 11:53 আমি বেরিয়েছিলাম, এই হচ্ছে সেই 20 লিটারের জার, আর আমি যেটা কিনে আনলাম সেটা নিল হচ্ছে 30 লিটারের জার। এটা তো এই জারটা উনিও বললো যে বেশি ভালো হবে, তার কারণ হচ্ছে এখানে দুটো ঢাকনা আছে, এটা দিয়ে পুরো টাইট করে আটকে নিয়ে তারপরে এই প্যাচ ঢাকনাটা দিতে পারবো, আর এইটারও ঢাকনালা দেখিয়েছিল কিন্তু এটা 20 লিটারের, আর এরকমই সাদা জার। আমার মনে হলো কখনো বেকায়দা একটু স্কুটি থেকে পড়ে গেলে ফেটে যেতে পারে, তো উনিও বলে এই কোয়ালিটিটা ভালো হবে। আর দুটোর মধ্যে দামের হেরফের 20 টাকা ছিল, মানে এটা ছিল 200 টাকা, এটা বড় মুকালা ঢাকনাই ছিল, এরকম সরু নয়, তো 20 লিটার এটা 200 টাকা বলছিল আর এটা নিল 220 টাকা, তাই আমি এটাই আনলাম। ঠিক আছে 30 লিটার এটা। এখন বাজে 4:24 বিকেল, আর আমি সবটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন করে রাখবো হচ্ছে রাতের মাটন পনিরটা, কারণ কি বলতো রাত্রে না আমার আর ইচ্ছে করে না, কারণ পরের দিনের সকালের জন্য আবার তরি তরকারি কেটে কুটে রাখতে হয় ওই জন্যে। তো চলো দেখাই তোমাদেরকে, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না, জাস্ট কুচিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিই। এই হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি হালকা, কারণ এটাকে গ্র্যান্ড করতে হবে, তাই ওরকমভাবে করে নিয়েছি আর কি। আর এখানে মটরশুঁটি একটাই ছিল আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি, আর টমেটো দিয়েছি এখানে বড় বড় 3টে, আর এই যে পনিরটা আনা হয়েছে আর কি, এই নন্দিনীর পনিরটা না, এই মিল্কি মিষ্টির পনিরটাও না খুব ভালো, মানে নন্দিনীটা না পেলে আমরা মিল্কি মিষ্টিটা আনি আর কি, তো এটাও ভীষণ ভালো। যাই হোক তো চলো শুরু করি তাহলে রান্না, আর কিছুই না, এটাকে প্রথমে তেলের মধ্যে দেবো একটু, দিয়ে নিয়ে পেঁয়াজটাকে আর টমেটোটাকে নেড়ে চেড়ে নেবো, তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও ফেলবো। তো আদা রসুনটা আমার যেহেতু গ্র্যান্ড করাই রয়েছে, মানে বেটে রাখাই রয়েছে, তাই জন্য আমি দিচ্ছি না, তোমরা আদা রসুনও না বাটা থাকলে গোটা থাকলে তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেবে, দেন এটা ঠান্ডা হলে তারপর গ্র্যান্ড করে নেবে মিক্সিতে বা বেটে নেবে। আর তারপর মশলার মধ্যে দেবে হচ্ছে লঙ্কার গুঁড়ো, মানে কালারের জন্য লঙ্কার গুঁড়ো হলে বেশি ভালো হয়, আর তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেন এই মশলাটা দেবে, মানে আদা রসুন বাটা সমেত, আর যদি না এটার সাথে আদা রসুন না বেটে থাকো তাহলে আলাদা করে বাটাটাকে ইউজ করে নিয়ে ভালো করে এই বাটাটার সাথে কষাতে হবে। তারপর তো হলুদ গুঁড়ো তো দেবেই, আর একটু পরিমাণ মতো নুন আর মিষ্টি দেবে, আর মাটারটাকে তারপরে দিয়ে দেবে, যদি কেউ আগে থেকে সেদ্ধ করে রাখো সেটা আলাদা বিষয়, আর আগে থেকে ভেজে রাখা পনিরটাকে তারপর অ্যাড করে নেবে, তারপর একটু জল দিয়ে ফুটতে দেবে, লাস্টলি নামানোর আগে গরম মশলা কাসুরি মেথি পাতা ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে, আর হ্যাঁ বাটার দিতে কিন্তু কেউ ভুলবে না।
আমার মটর পনির হয়ে গেছে, আমি লাইট জ্বালিয়ে নিয়েছি বলে এরকম লাগছে দেখতে। তারাও দেখি লাইটটা নিভিয়ে কেমন লাগছে। আপাতত একটা দেখে দিয়েছি, আর এটা হচ্ছে বাটার দিয়েছি। বাটারে আমি রান্নাটা করিনি, পরে বাটার ফেলে দিয়েছি। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তো আমি কয়েকদিনের মধ্যেই রিলস এটা ছেড়ে দেবো, মানে এটা যাবে শর্টস ভিডিওতে। এই দেখো লাইট ছাড়া এরকম লাগছে দেখতেই, তো আশা করি ভালোই হয়েছে। আর গন্ধটাকে বার করে দিয়ে লাভ নেই, আটা মাখাও হয়ে গেছে আমার। এখন বাজে 5:11, আজকে আমি আর হাঁটতে যাব না, যেহেতু দুপুরে একবার খেটে এসেছি অলরেডি। এখন জামা কাপড়গুলোকে ঘরে আনতে হবে, আর মোটামুটি আমি বাসন কোসন মেজে দিয়েছি যেটুকু বার করেছিলাম। আর ওরা এখানে ঘুড়ি ওড়াচ্ছে। তোমাদের তো দেখিয়েছি রাতে রান্না প্রায় হয়েই রয়েছে, প্রায় কি হয়েই রয়েছে, শুধু গরম করব রাতে তালেই হয়ে যায়। আর রুটিটা করব, আটাটা মাখাই রয়েছে। এই যে ইনি বলেছিলেন আজকে ব্লগ বানাবেন, কালকেও বলে গেছিলেন, আজকে বানিয়েছ? আজকেও বানাইনি, আমি বলেছি না জিনিসটাকে ভালোবাসতে হবে তবেই সেটা সম্ভব। জিনিসটাকে আমি যথেষ্ট ভালোবাসি। ভালোবাসাটা বলতে নিজের কোন চ্যানেল নেই, নিজের কোন চার নেই আর কি। হ্যাঁ, ভালোবাসে জিনিসটাও আমাকে যথেষ্ট সাপোর্ট করে, এটা ঠিক কথাই। কিন্তু মানে ভালোবাসা মানে কি, আমার কোথাও গেলে কিন্তু আমার ব্লগ করতে ভুল হয় না বা আমি ভুলে যাই না। ব্যাপারটা হচ্ছে ও ভালোবাসে জিনিসটাকে, কিন্তু ঠিক মানে এটা তো ওর কাজ নয় না। ও জানে আমি এটা করলে কিছু পাবো না, যেটা করলে পাচ্ছি সেটাই মন দিয়ে করি, সেটার মাঝে আর এটাই কথা। যাই করো না কেন, মা লক্ষ্মী যেন ঘরে আসে। আমার মা লক্ষ্মী আসবে না, আজ আসেনি কাল আসবে। আমি মা লক্ষ্মীর ভাবনা চিন্তা সত্যিই করি না, আমি কাজটাকে ভালোবাসি, আমি আমার মতো করে করে যাই। তো এই আর কি, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আরো একটা খুশির খবর দিচ্ছি, কালকে আমাকে অত সকাল সকাল উঠতে হবে না, ও রুটি নেবে। আর পানিরটা তো করেই রেখেছি, ও দেখেই হ্যাঁ ও একটু লেটে যাবে, মানে একটু বলতে একটু 7:45 দিকে এরকম বেরোবে আর কি, মানে 8:00 থেকে। তো আজ মানে হ্যাঁ ঘন্টাখানেক লেটে যাবে না, আর 7:45 বেরোবে আর কি। তো এই আর কি, আর বিশালদা তো গেছিল ওর সাথে, ওর সাথেই ফিরেছে ও, এই কদিন তাই হবে। ওই ফ্ল্যাটে অতনু আছে, কিন্তু মানে স্কুটিতে তো তিনজন হয়তো উঠে বসতে পারবে ওরা, কিন্তু বিশালদা একটু চেহারা আছে মানে আমার মতো আর কি। তো ওই জন্যে অতনু হয়তো পেছনে, মানে খিমচে খামচে ওরা বসতে পারলেও নিয়ে যাওয়া যাবে না, কারণ আমি ওই গাড়িটাকে চালিয়ে না, ও চালাতে না পারলেও বিশালদা হয়তো চালিয়ে নিতে পারতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাস্তায় রাস্তায় মামা দাঁড়ানো থাকে, আর সেটা বেআইনিও বটে। তো ওই জন্য হ্যাঁ রিস্ক নিয়ে, মানে ও তো নয় আছেই, সাথে আরো দুজন থাকবে, মানে তিনজনের প্রাণের ভয় নিয়ে ওইভাবে শর্টকাটে যাওয়ার কোনো দরকার নেই। তো যে যেভাবে তখন থেকে যাবে যাবে, অফিসে গিয়ে তো দেখা হবে, আর শনি রোববার তো আছে, আমাদের দুটো গলি পরেই তো আগের ফ্ল্যাট, অসুবিধা নেই কিছু। তো যাই হোক না কেন, তো তোমরা অনেকেই ভাবো আমাদের সাথে হয়তো কারোর রিলেশন নেই বা এখানে একা আছি, অনেকে মাঝে কমেন্টও করতে, এরকম ভাবার কোনো কারণ নেই, কারণ সবাই সবার মতো ব্যস্ত থাকে। আর সবাই যেহেতু অফিস করে, শনি রোববার শনি আর রবিটাই ফাঁকা পায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওর বউই একমাত্র বেকার, আর কারোর বউ এখানে বেকার নয়, সবার বউ চাকরি করে। তাই জন্য একদিন না একদিন সাকার যেদিন হবে সেদিন আমি পার্টি করবো, সবাইকে। বেকার সাকার ওরকম কিছু নয়, যাই হোক চাকরি করার ইচ্ছেটা ঠিক আমার নেই আর কি, ওই জন্যে যেটা আগে তোমাদেরকে বলেছিলাম। যাই হোক, তো তারাও মানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বেরোনো, শনি রোববারটা তাদের বাজার করে রাখা, মানে বুঝতেই পারছো তাদের সব কাজটাই শনি রোববার করে হয়, তাই জন্য খুব একটা আড্ডা মারা বা বেরোনো এরকম হয় না। তার মানে এটা কখনোই ভেবো না যে কানেক্ট নেই, অনেকের সাথেই কানেক্ট আছে, আবার কিছু জনের সাথে নেই, এটা ঠিক কথাই তোমাদেরকে বলেইছি এর আগেও। তো মানে কিছু জনকে আমাকে ইগনোর করার আগে আমি ওখান থেকে দূরে আস্তে 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 সরে আসাটাই আমার মনে হয় ভালো, মানে সবার সাথে তো পা মিলিয়ে চলা যায় না। মানে পৃথিবীতে অনেক মানুষের সাথে পরিচয় হবে, বেঁচে থাকতে গেলে অনেকের সাথে মিশতে হবে, ভালো থাকতে গেলে অনেকের সাথে কথা বলতে হবে, তার মধ্যে থেকে আমাকে বেছে নিতে হবে আমার পজিটিভ জোন কোনটা, আমি কোন কাদের সাথে ভালো থাকছি। তো এই আর কি, আর কথা বাড়াচ্ছি না, যাই হোক। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে। কালকে আমি করতে পারবো না ভিডিও, আগে না কালকে ও পারবে না, কারণ কালকে একটু কাজের চাপ আছে, ওই জন্য একেবারে আজকে ছিল ঠিক আছে, কালকে একটু রেস্ট ফেস্ট নিয়ে ওই জন্য বাবু যাবে না আর কি। আর কালকে ওই জন্যই রুটি নেবে, যাতে আয়েশ করে বসে খেতে না হয় আর কি, যাতে তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায়। অসুবিধা নেই, দুপুরে রুটি নেবে, রাতে ভাত নেবে, কনফার্ম বলছি। শুক্রবার ওই যে বলছি উইকেন্ড এটা
থেকে যায় না, মানে সকাল থেকে বৃহস্পতিবার রাত থেকে এসে এই তো আর একটা দিন, তারপরে উইকেন্ড। আমি বলছি ওর ম্যানেজারকে ফোন করেছে, শুক্রবার গুড ফ্রাইডে পড়েছে বলছে, শুক্রবারই কি ছুটি আছে বলে। আমার ম্যানেজার বললো স্যার আপনা দিওয়ার পে পটক লো, US में कभी गुड फ्राइडे में छुट्टी नहीं होता है भाई। আমি তারপর জিজ্ঞেস করার পর মনে বলো হ্যাঁ তাই তো, আমাদের সত্যি তাই ইন্ডিয়ান হলিডে ওদের থাকে না, সবটাই ইউএস হলিডে যেগুলো আছে সেগুলো পায় ওরা। মানছি ব্যাংকিং এ কাজ করো, মানছি তোমরা ইউএসএ তে কাজ করো, ইউএস এর ব্যাংকিং এর আন্ডারে, কিন্তু তাই বলে তুমি গুড ফ্রাইডে তো ছুটি নেবে এখন? আচ্ছা ঠিক আছে টাইমিংটা দেখো তো, চলো লাস্ট পার্টটা আমাদের এভাবেই শেষ হয়। এই পার্টটা মানে শুরু বা শেষটা একটা পার্ট এরকম থাকে আমাদের, একটু জানি না হয়ে যায় এটা, আমাদের তো কোনো স্ক্রিপ্ট লেখা কিছু হয় না। তো এই পার্টটা রিয়া খুব মানে আমার এক ইউটিউবার বন্ধু রিয়া খুব এনজয় করে এই পার্টটুকুকে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। এই কথাটা বহুবার বলেছি, এবারের মতো টাটা।